আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এখন কোথায় অবস্থান করতেছি, আর নোটিশ বোর্ডটা দেখে তো আরও ক্লিয়ার হয়ে গেছে আপনাদের, যেহেতু নোটিশ বোর্ড দেখতেই পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের একটি মসজিদ, যেটা আপনারা জাতীয় স্মৃতিসৌধে ঢুকলে হাতে ডান সাইডে পাবেন। আমি প্রথমে এটা আপনাদের সামনে নিয়ে আসতেছি, কারণ হচ্ছে যে আমি ঢুকতে ঢুকতেই আসরের সলাতের ওয়াক্ত হয়ে গিয়েছিল, আজান হয়ে গিয়েছিল, যার কারণে আমি মসজিদে ঢুকে সলাত আদায় করে তারপর আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি। এই জন্য হয়তো ঠিক মসজিদের সামনে থেকে মানে এইরকম দেখা যায়। এখন যেটা দেখতেছেন এটা মসজিদের সামনে, কিন্তু খুব সুন্দর। আর একটা বিষয় লক্ষ্য করা যায়, খুব পরিষ্কার। আর যেদিকেই তাকাবেন সেদিকেই কিছু না কিছু আছে লোকজন, ফাঁকা কোনো জায়গা নেই। যেখানেই তাকান সেদিকেই দেখবেন দু একজন লোক এখানে বসা আছে, কথা বলতেছে তারা। আর অনেক লোক আসছে কিন্তু প্রতিনিয়ত, প্রত্যেকটা দিন শত শত হাজার হাজার লোকজন এখানে আসে বিকেলবেলা। যদি এখন বিকেল টাইম, আমি বিকেল টাইমে আসছি, আসরে সলাতের পর তো বুঝতেই পারতেছেন বিকেলবেলা পরিবার পরিজন নিয়ে সবাই ঘুরতে আসে। খুব সুন্দর একটা ঘোরার মতো মানে মনোরম পরিবেশ এখানে বাংলাদেশের। তো আজকে একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকেন, আশা করি ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে। আমি একদম এখান থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধের ভিতরের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখাবো, একদম আলাদা আলাদা, মানে প্রত্যেকটা পার্টের ভিতর দিয়ে ঢুকে এই পাশ থেকে ওই পাশে ঢুকে বের হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। স্মৃতিসৌধের সামনের অংশ একদম এটা যে পুকুরের পাড় থেকে যেটা দেখা যায় আর কি, দেখতে পাচ্ছেন এই অংশটা। কিন্তু আবার এই যে হচ্ছে আপনার হাতের ডান পাশে মানে স্মৃতিসৌধে আগাইতেই হাতে প্রথম যে খালটা, এই খালের পাড় দিয়েই কিন্তু সুন্দর সারি করে গাছ লাগানো আছে। সারির মাঝখান দিয়ে আবার রাস্তা রোড করে দেওয়া আছে, ইট বিছানো আছে খুব সুন্দর করে। আপনারা দেখে বুঝতেই পারতেছেন সারি সারি লোকজন এখানে আসতেছে হাঁটতেছে, বিকেল টাইম তো এরা বের হয়ে যাচ্ছে আর কি, স্মৃতিসৌধ থেকে এখন বের হচ্ছে আর কি। এই রাস্তা যদি একটু সামনের দিকে হাঁটলে খুব সুন্দর আরও একটি আকর্ষণীয় স্থান আপনাদের সামনে আসবে, যেখানে আমাদের দেশে মানে রাষ্ট্রীয় যে সমস্ত মেহমান আমাদের দেশে এসেছিলেন আমাদের দেশ দেখার জন্য, রাষ্ট্রীয় যে সমস্ত মেহমান তাদের হাতে নিজ হাতে লাগানো কিছু গাছ এখানে আপনারা সামনে ওই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে এই গাছগুলো, এই যে ছোটো ছোটো সাইনবোর্ডগুলি লক্ষ্য করতেছেন গাছের গোড়াতে সাদা সাদা, এগুলি মূলত কে কোথা থেকে কোন দেশের রাষ্ট্রপ্রধান আসছিল গাছ লাগাইছে তাদের নিজ হাতে রূপায়িত এই গাছগুলির এত বড় হয়েছে। চলুন আমরা আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব একদম কাছে থেকে, যদিও সময় খুবই সংকীর্ণ কারণ লোকজন এখন বের হয়ে যাচ্ছে। এই যে দলে দলে লোকজন কিন্তু এরা সবাই কিন্তু বাহিরের দিকে বের হয়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। আরে না, জাপানের মাননীয় প্রধানমন্ত্রী তৌশিক, এই এরিয়াটা হচ্ছে যে ছোট ছোট সাইনবোর্ডগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রপ্রধানরা আইসে এখানে যে গাছগুলো লাগাই রেখে গেছে ওই গাছগুলোর গোড়াই একটা একটা করে সাইনবোর্ড দিয়ে দেওয়া আছে। এই দেখেন মালয়েশিয়া, বিভিন্ন দেশের রাষ্ট্রপতিরা এখানে এই গাছগুলো দিছে। আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লেগেছে। আমি নবীনগর জাতীয় স্মৃতিসৌধ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি প্লে করার জন্য। আশা করবো ইনশাল্লাহ ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সবাইকে অনেক অনেক বেশি বেশি ধন্যবাদ। আমি যদিও বুঝতে পারছেন সাইলেন্ট বাজার শুরু হয়ে গেছে অলরেডি, মানে বের হয়ে যাওয়ার জন্য তারা নির্দেশনা দিচ্ছেন, এই জন্য সময় স্বল্পতার কারণে আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা ছিল থাকা সত্ত্বেও আমি আপনাদের দেখাতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আমি নেক্সট টাইমে অবশ্যই চেষ্টা করবো আরও ভালো করে আপনাদের দেখানোর জন্য। স
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিভিন্ন গাছের নাম লেখা আছে। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আমি এই মুহূর্তে আপনাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি, ওখানে দুটি হেলিপ্যাড আছে, ওই হেলিপ্যাড দুটি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো। চলুন, যদিও কাছে যাওয়া সম্ভব না কারণ লোকজন এখন চলে যাচ্ছে, সব 5টা বেজে গেছে, টাইম আউট হয়ে গেছে, বের হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। এই যে হেলিপ্যাড, এটা কিন্তু এক নম্বর হেলিপ্যাড, আর পাশে ওই এই পাশেরটাই হচ্ছে, এই যে এটাই কিন্তু হচ্ছে তৃতীয়। এই দুইটা হেলিপ্যাড এখানে আছে সময় সংকীর্ণের কারণ। ওই যে আমাদের কাঙ্ক্ষিত স্মৃতিসৌধ দেখছেন কেমন, পেছন থেকে দেখলে একরকম লাগবে আপনাদের, আবার সামনে থেকে যখন দেখবেন তখন লাগবে অন্যরকম। মানে স্মৃতিসৌধটা এমন একটা ভাবে, মানে এমনভাবে নির্মাণ করা হয়েছে, মানুষ যেদিক থেকে দেখবে সেদিক থেকে আলাদা একটা রূপ থাকবে, মানে ভিন্ন ভিন্ন রূপ এই স্মৃতিসৌধটার। আর এই এলাকায় সবুজ ঘাসে খুব সুন্দর ছেয়ে গেছে দেখার মতো, শীতকাল, শীত পড়ছে পড়ছে ভাব হালকা হালকা, কতটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমি জানি না, তবে খালি চোখে দেখার মতো মনোমুগ্ধকর পরিবেশ, এখানে দেখার মতো একটা পরিবেশ, খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর। আপনারা চাইলে ফ্যামিলি ট্যুর দিতে পারেন এখানে, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখছেন সবাই দলে দলে বের হয়ে যাচ্ছে, খুব সুন্দর। আমরাও বের হওয়ার গেটের দিকে যাচ্ছি, মেইন গেটের দিকে, মানে বের হওয়ার দিকে যাচ্ছি। আর ভিতরের অংশবিশেষ আরও আছে, অন্যান্য যে অংশগুলি রয়েছে ওইগুলির জন্য ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে ওইখানে ঢুকে ভিডিওগুলি দেখতে পারেন। খুব সুন্দর একটা সিনারি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। আমি কিন্তু ছোটোবেলায় অনেক সময় টিভি চ্যানেলে শুধু সংবাদ প্রচারের সময় দেখেছি, এটা কিন্তু মেইন গেট, একদম মেইন গেট। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেইন গেট দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা মেইন গেট আজকে বন্ধ, পাশে আরেকটা দুই নম্বর গেট আছে, সেকেন্ড গেট দিয়ে বের হবো আর কি। এই দেখেন জনশূন্য স্মৃতিসৌধ, খুব সুন্দর একটা এরিয়া দেখছেন। এই যে এগুলি কিন্তু সাদা সাদা যেটা আপনাদের চোখে ভাসতেছে এখন, কতটা স্পষ্ট বুঝতে পাচ্ছি না, এগুলি কিন্তু সব লাইট, লাইট জ্বলে গেছে অলরেডি, মানে সন্ধ্যা হয়ে গেছে। সময় স্বল্পতার কারণে পরিপূর্ণভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি, তারপরেও চেষ্টা করেছি যতটুকু যথাসম্ভব আপনাদের সামনে তুলে ধরার। অন্য আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটিতে আরও পরিষ্কারভাবে দেখানো আছে এলাকাটা, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।